नमस्कार मैं जोरागंगन स्वागतम जानाइछो ई न्यूज एनिलो आरु ऐ मुहूर्त लैछो एटा गुरुत्वपूर्ण खबर समग्र अहम बानत बर्तमान समय प्रान्ते प्रान्ते डुबी आछे आरु तेने एक मुहूर्तते प्रधानमंत्री नरेन्द्र मोदीये जे फोन जुगे अहमर बान परिस्थितिर कथा बुज ललै सेइ सन्दर्भत बर्तमान समय प्रतिक्रिया प्रकाश करिछे एआईडीएफ प्रधान बदरुद्दीन आजमले बदरुद्दीन आजमले मंतव्य प्रकाश करिछे যে অসমলৈ আহি তেওঁ এই পৰিস্থিতি নিৰীক্ষণ কৰিব লাগে প্ৰধানমন্ত্ৰী গৰাকীলৈ দাবী জনায়ছে বদৰুদ্দিন আজমলে বদৰুদ্দিন আজমলে আৰু কি কি কলে আমি জনায়ছো প্ৰধানমন্ত্ৰী নিজে আহিব লাগে ইয়া দাবী বদৰুদ্দিন আজমলৰ সাংসদ বদৰুদ্দিন আজমলে দাবী জনায়ছে যে প্ৰধানমন্ত্ৰী নিজে আহিব লাগে অসমক অবহেলা কৰিব নালাগে প্রধানমন্ত্রীর দাবি লৈ দিল্লী যাব বদরুদ্দিন আজমল জনিয়ার সপুরত এআইডিএফ প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল উপস্থিত হয়েছে আর প্রধানমন্ত্রী অসমৰ মুখ্যমন্ত্রী কেবল ফোন করাতে সন্তুষ্ট নহয় সাংসদ বদরুদ্দিন আজমল অসমক অবহেলা নকৰি অসমলৈ আহি অসমৰ বান পরিস্থিতির বুঝ লৈ অসমৰ কাৰণে প্যাকেজ আগবঢ়োৱাৰ কথা মন্তব্য প্রকাশ ধুবুরী লোকসভা সমষ্টির সাংসদ তথা এআইডিএফর সভাপতি বদরুদ্দিন আজমলে আজি জনিয়া সমষ্টির সপুরত থাকা গড়াখহনীয়া প্রতিরোধের পর রক্ষা পাবল আল্লাহর ওসর দোয়া প্রার্থনা করা দেখবলে পাওয়া যায় আনফালে সরকারে অগ্নিপথ আসনের জড়িয়ে ভুল নীতি গ্রহণ করা বলেও মন্তব্য প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথে বুলডোজার লগাই আন্দোলন করা লোকর ঘর ভাঙা নীতি ক্ষুরোদ্ধার সমালোচনা করেছে এআইডিএফ প্রধানগুলিয়ে মোদী আদিত্যনাথৰ অন্যায়ৰ বিৰুদ্ধে প্ৰধানমন্ত্ৰী আৰু গৃহমন্ত্ৰী মৌন হৈ থকাটো পাপ বুলিও কয় বদরুদ্দিন আজমলে প্ৰধানমন্ত্ৰী আৰু গৃহমন্ত্ৰী ক্ষমা বিচাৰ কৰিবলৈ আহ্বান জনাইছে বদরুদ্দিন আজমলে জনিয়াত উপস্থিত হৈছে জনিয়াত উপস্থিত হোৱাৰ সময়ত সাংসদগৰাকীৰ লগত উপস্থিত থাকে কংগ্ৰেছৰ পৰা বৰ্তমান সময়ত কংগ্ৰেছৰ সৈতে জড়িত নথকা বিধায়ক শ্ৰীমান আলী লগতে ৰফিকুল ইছলামে উপস্থিত থাকে আমার মন্তব্য আছে কি কৈছে বদরুদ্দিন আজমলে শুনাই লোক আমি বারবার ডিমান্ড দিছো আপনারা পেপার পত্রিকাত পাইছে যে প্রাইম মিনিষ্টার নিজে আহিব লাগে অসমত অবহেলা করিব নালাগে আর এই অসমর ফ্লাড আক্রান্তকারী আর ইরোশনের জন্য কমসে কম 10,000 একটা প্যাকেজ আমার ইয়ার অসমর কারণে দিব লাগে এইটাই আমার ডিমান্ড আর এই ডিমান্ডটা লই মই দিল্লিলৈকে যাম আমি গই আছো ইনশাল্লাহ চিফ মিনিষ্টারে কালি মই দেখিছো এতিয়া বহুত মানে কৈ দিব বলে হুজুরে চিফ মিনিষ্টার তারিফ করে দিয়ে তারিফের কথা নয় কালি যে নির্দেশ থেকে দিছে এটা আপনাদের চাইছে টেলিভিশনত আমি চাইছো পাইছো যান ডি সি সকল আছিল সব খং করে গরম করে কইছে বলে এই খালি শিবিরের জীবন যাব এইবার যাওয়ার আরো বহুত কিছু কইছে এই লাগে সৎ ইচ্ছা এই কন্ট্রোল করব লাগে কন্ট্রোল হব ইনশাল্লাহ আর কিছুদিন পিছত এই নামিও যাব বলে এতিয়া যে মানুষবিল আছে ব্যবস্থা নাই খোৱার খাদ্য বস্তু কি পাইছে আমি নাজানো বাকি যান কেম্পত আমি যাওঁ মানুষ কৈছে খাদ্য বস্তু আমি ইমান কম পাইছো একো পোৱা নাই তিনদিন একো পোৱাই নাই তেল পাইছে মানুষ দেখাইছে 100 গ্রাম 200 গ্রাম তেল দি তিন দিন চলিব নেকি কি দিব এই কারণে সরকার এইটো কন্ট্রোল করা সরকার আমি খোলা করি আমার পার্টির পর কব পারো এইটো সরকার ব্যর্থ হয়েছে মই আজি 10 বছৰৰ পৰা দাবি দি আছো মনমোহন সিংজী থাকিতে আমি 3-4 বার মই ভেট করেছো মোদীজির ভেট করেছো বলে এটা রাষ্ট্রীয় ঘোষণা করো বলে আমার বাকি পার্টি সকলে চুপ থাকে মন থাকে সবে মিলি যদি আমি এটা একটা ড্রাইভ দেও ভাই ন মোদীজি বাধ্য হয়ে যাব এটা দেওয়ার কারণে ইভেন চিফ মিনিষ্টারের আসামেও মোদীজি অ্যাপ্রোচ করিব লাগে খালি টেলিফোনে খবর ললে কি হবো লাখ লাখ মানুষ আমার পানির ভিতরে মানকান্ত মানুষ আছে এই মানুষবিলাকৰ খবৰ খালি টেলিফোনে আর চিফ মিনিষ্টাৰৰ লগে মাতিলে হৈ যাব নেকি আমি এইটো নামানো আমি সন্তুষ্ট নহয় প্রাইম মিনিষ্টাৰ নিজে আহিব লাগে অগ্নিপথ আঁচনি সমগ্র দেশ জ্বলাইছে এইটো সরকারের ভুল নীতি সরকারের ভুল নীতি আর ভুল ধারণা এইটো সরকারে কৈছে আমি সারা জবরদস্তি বহুত কিছু করে আছে করব এই অকল পাওয়ারত আছে হইলে এইটো এই স্কিমটো সরকারের বহুত বেয়া
এটা স্কিম রইছে আর এটু ফেল হবো। যোগী আদিত্যনাথে বুলডোজার লাগাই ভাঙিছে, হোম মিনিষ্টার চুপ আছে, প্রাইম মিনিষ্টার চুপ আছে, এটু ডাঙর এটা পাপ। যদি ইনসাফ হয় যে কোনো দেশত সবর কারণে এক বরাবর হব লাগে। বিভিন্ন জায়গাত আমি দেখিছো, আজি কানপুরত হয়েছে, আরো বিভিন্ন জায়গাত হয়েছে, মুরাদাবাদ হয়েছে, সারণপুর হয়েছে, আমার প্রয়াগরাজ হয়েছে। একতরফা দেখায় যে মুসলমান লড়াবিলাক যেতিয়া মসজিদের পর নামাজ পড়ি ওলাব, সকলে পাথর কোরপা পায়, হ্যাঁ, আর সকলের এরেস্ট করা হয়, ফটো লাগাই দিছে, এটা সকলের সম্পত্তি জব্দ করা হব, বুলডোজার চলবাব। ঠিক আছে, আপনি সেইফালেও করক, সেইফালে তো আপনার দৃশ্য নেদেখাই। এই যেতিয়া সুপ্রিম কোর্টত কেস যাব, এই সরকার দিব লাগিব, আর সরকার বিফল হব, যোগী সরকার বন্ধ হব, সুপ্রিম কোর্টে আপনার দেখব বহুত জলদি এইটার বিরুদ্ধে রায়দান করি। কারণ আমি ডিমান্ড করছি, যান মানুষ মরিছে কমসে কম 5 লাখ টাকা নলে 10 লাখ টাকা করে পার হেড এই মানুষবিলাক দিব লাগে। গোড়াখানে যে হাজার হাজার মানুষ সর্বস্বান্ত হয়, পেটর কারণে বাইরে কাম করবে যায়, কিন্তু বাংলাদেশের অপবাদ পাবলিয়া হয়, কিন্তু সেই সর্বস্বান্ত লোকসলক কিন্তু গোড়াখানে গ্রস্তর প্রমাণপত্র পর্যন্ত প্রশাসনের নিদিয়ে। এই সন্দর্ভত আপনার পদক্ষেপ কি? আর আমি আমার পার্টির ফলের বিভিন্ন টাইমত একটু দাবি দিছো, ডিসির লগে ভেট করেছো, বিভিন্ন টাইমের সিএম লোকের ভেট করেছো, যে এই মানুষবিলাক যে ডিসপ্লেস হয়ে আছে, এই মানুষবিলাক আপনারে সার্টিফিকেট দিয়ক, বলে কোন জায়গার মানুষ আছে কি আছে, নহলে এইটাই হয়। বাইরে যেতে যায় আমার অসমের কিছু লিডার সকলে, আর এস এসর লিডার সকল, বিশ্ব হিন্দু পরিষদের লিডার সকল, সকলে উঠি কই দে এইসব বলে বাংলাদেশী, এই মানুষবিলাক এজনও বাংলাদেশী ইয়াত থাকুক, আমি এটার পক্ষে নহয়, আমি এটার বিরুদ্ধে। বুঝলে, অসমের মানুষ, অসমীয়া মানুষ, অসমত জন্ম লৈছে, বাপ দাদাই আত্মরিছে, এই মানুষ যদি বাইরে যায় আর কয় বলে বাংলাদেশী আছে, এটা আমি কেতিয়াও।